বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। শুধু দর্শকবৃন্দ, ফুড বাবার চ্যানেলের নতুন আয়োজন ভিলেজ রান্নায় আজকে আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের পরিবেশে কিভাবে মুরগি কাচ্চি রান্না করা যায়। মুরগি কাচ্চি রান্না করার জন্য আসলে আমরা কিছু আলু ব্যবহার করব কাচ্চি ফ্লেভারটা আনার জন্য, যেহেতু গরুর মাংস বা খাসির মাংস ব্যবহার করতেছি না। আপনারা দেখতে পাচ্ছেন আলু কাটা চলতেছে, এটা গ্রামীণ পরিবেশের রান্না, আপনারা টাইটেলেই দেখতে পাচ্ছেন। আপনাদের আমরা দেখাবো কিভাবে গ্রামীণ পরিবেশে মুরগির আলু কাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা চাষি কলার চাল ইউজ করতেছি, আর আলু ওইখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা বিরিয়ানি মশলা আছে, সাথে পেঁয়াজ আমরা অলরেডি কেটে কুচি কুচি করে রাখছি। আলু আমরা 5 থেকে 6টা আলু ব্যবহার করব। এই কাচ্চিটা আসলে হচ্ছে প্রায় 10 থেকে 12 জন লোক খেতে পারবে সেই পরিমাণে। তা আপনারা যখন বাসায় রান্না করবেন, আপনাদের প্রয়োজন মতো যে কজনের জন্য রান্না করবেন সে কজনের টুকরো হিসাব করে আলুগুলো কেটে নেবেন। আমরা যেহেতু বেশি মানুষের জন্য রান্না করতেছি, তাই বেশি বেশি আলুর টুকরো কেটে নিচ্ছি, যাতে সবাই একটা দুটা করে পায়। কাচ্চির আসলে মেন ফ্লেভারটা আমি যেটা মনে করি যে আলু যতটুকু নরম হয় সেটার উপর ডিপেন্ড করে। আলুর কাটা মোটামুটি প্রায় শেষ পর্যায়ে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে মুরগির মাংসগুলো আমরা আগেই রেডি করে রেখেছিলাম, সেগুলো ধুয়ে নিয়ে আসা হয়ে গেছে। আলু কাটাটা শেষ হলে আমরা রান্নায় চলে যাবো ইনশাল্লাহ। আমরা অপেক্ষা করতেছি আলু কাটাগুলো শেষ হোক। মুরগির মাংসের টুকরোগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু বড় বড় সাইজের করছি, আপনারা চাইলে ছোট সাইজের নিতে পারেন। অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করবে আপনি কয়জন মিলে খাবেন, সে অনুযায়ী আসলে পরিমাণটা নির্ধারিত হবে। শুধু দর্শকবৃন্দ, আমাদের আলু কাটা শেষ, এখন আমরা আসলে মূল মেনুতে চলে যাব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি করে রাখা আছে, মুরগির মাংস, তেল এবং গুঁড়ো মরিচ, আসলে যত কিছু ব্যবহার করব সবগুলোই এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমরা কি কি ব্যবহার করতেছি রান্না করার জন্য। আলু কাটা শেষ করার পরে আমরা আলুটাকে সিদ্ধ করে নিব, যাতে রান্নার সময় মশলার সাথে আলুটা ভালোভাবে মিশতে পারে। এটা আসলে আমাদের রান্নার টেকনিক, আপনি চাইলে একবারে পরেও রান্নার ভিতরে দিতে পারেন, সিদ্ধ করে নিলে ভালো হয়। আপনারা দেখতে পাচ্ছেন গ্রামীণ পরিবেশে আসলে চুলো জ্বালানো হচ্ছে, আমি এর আগে কখনো দেখি নাই, এই ফার্স্ট দেখলাম এইভাবে চুলো জ্বালাইতে হয়। আপনাদের হয়তো অনেকের অভিজ্ঞতা আছে, আপনারা দেখে নেন কীভাবে চুলো জ্বালানো হয়। আগুন জ্বালানোর পরে আমরা তেল দিয়েছি, পেঁয়াজ কুচির তেজপাতা এগুলো দিয়ে তেলে আসলে ভাজা শুরু করে দেওয়া হয়েছে।
কষানো শেষ, এখন আমরা উঠিয়ে ফেলবো, তারপর পোলাও রান্নার জন্য রেডি করে দেবো।